Assalamualaikum viewers, আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি মিঠা মাইন এবং মিঠলি এবং অষ্টগ্রাম আমরা তিনটা প্লেসে ঘুরব। আর সাথে আছে আমাদের ফ্রেন্ড, এখানে আমরা বাইক করে যাচ্ছি, তো অনেক মজা হবে আশা করি। আর আমাদের কিছু বড় ভাই আছে যারা আমাদের বালিপাড়া থেকে একসাথে হবে। তো বন্ধু, তোমাদের ফিলিংস কেমন? তো সামনে দিয়ে ফেস গুলো করবে দেখা। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো গত শুক্রবারে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা মিঠা মাইন যাবো, বাট কোনো একটা কারণে ক্যান্সেল হয়ে গেছে ট্যুরটা। সো ভিউয়ার্স, আজকে আমরা মানে ফাইনালি আমরা যাচ্ছি মিঠা মাইন। শুধু মিঠা মাইন নয়, আমরা যাবো অষ্টগ্রাম, মিকলি এবং মিঠামাইন। সো তিনটে প্লেস ঘুরবো একসাথে। আমরা খুবই এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট বাইক ট্যুর। সো ভিউয়ার্স, আমাদের এক বড় ভাই আছে, সেও আমাদের সাথে আছে। আমরা বের হয়েছি 5টার সময়, আর এখন মনে করেন খুবই দেখেন পরিবেশটা, চারপাশের পরিবেশটা, সকালের যে বাতাস দিয়েছে বিশুদ্ধ বাতাস, সো এটা গায়ে লাগতেছে। বেসিক্যালি আমরা ঘুম থেকে উঠি 8টা থেকে 9টা, তো 10টা অনেক, 10টার সময় অনেকে, বাট আজকে তো মনে করেন অনেক সকালে উঠছি, ভালো লাগতেছে। সকালে বাতাসটা অনেক ভালো, আর চারপাশের পরিবেশটা দেখেন জাস্ট ওয়াও অবস্থি। তো আমরা খুব এক্সাইটেড, কারণ অনেক দিন পর একটা লং ট্যুরে যাচ্ছি। আর সো ফাইনালি আমরা বালিপাড়া ব্রিজে আসলাম, এবং সামনে আমাদের কিছু বড় ভাই আসছে, আমরা তাদের সাথে যোগ হয়ে একসাথে যাবো ইনশাল্লাহ। আর এই ব্রিজটা ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে গেছে। আপনাদের টুল দিতে হয় অস্টে মিডিয়া ভাই, আপনার আপনাদের সব ভাঙা আছে না? একজন দিয়ে দেয় সামনে বড় ভাই ওয়েট করতেছি। সো বড় ভাইদের সাথে দেখা করবো। এটা হলো ব্রহ্মপুত্র নদ, আর এই ব্রিজটি ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে বানানো হয়েছে। নদীর ভিউটা দেখেন, ওয়াও জাস্ট অস্থির। জীবন বাই তৈরি মনে হয় সামনে। কি অবস্থা ভাই? জাম করে না ভাই, তাহলে আমরা ফাইনালি যাইতেছি না ভাই? চলে যাও, ভিডিও হচ্ছে ভাই, কিছু বলেন আপনি। ইনশাল্লাহ পরে পরবর্তী যে স্টেপগুলো আছে আপনাকে দেখাবো, ঠিক আছে? এখানে বাইক আছে 8টার মতো, সবাই খুব এক্সাইটেড, আমরা যাচ্ছি ফাইনালি। বন্ধু তুমি কি বুঝলাম, এত এক্সাইটেড কেন? আচ্ছা ঠিক আছে, ভিউটা দেখেন, খুব অস্থির একটা ভিউ, ঠিক আছে, মনে হয় আটলান্টিক মহাসাগর উপরে দাঁড়িয়ে আছি।
বড় ভাই আসেন, আমরা ছবি তুলি সবাই মিলে। এই রুডো কারে ভাই, রুডো কারে ভাই, এই গ্লাস, এই গ্লাসটা দিয়েছে তার কাছে। এই কি সরকারি বাড়ি? সো আমরা ধীরে ধীরে যাবো, ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, একটা ভিউ, ব্রহ্মপুত্র নদ। আর এদিকে মনে হয় কিছু বাসা দেখা যায়, সেগুলো মনে হয় সরকারি, মানে সরকার থেকে দিয়েছে বাসাগুলো। তো বড় বড় যাচ্ছে, আমরা তাদের পেছন পেছন যাবো। বাইক সবগুলো আছে? কার বাইক পিছে? কার বাইক? সাথেই থাকেন, সামনে আশা করি আর সুন্দর সুন্দর ভিউ পাবো যা আপনাদের মাঝখানে আমি দেখাবো। সো ভিউয়ার্স, ওয়াও, অস্থির অস্থির একটা ভিউ, ঠিক আছে, ওয়াও। মনে হয় এখানে টোটাল 8টা বাইক আছে। তো আমরা ধীরে ধীরে যাব এবং মায়ামিশিং থেকে বাইক ট্যুরে কীভাবে নেকলি, অস্ট্রোগ্রাম এবং মিঠামানি যাবেন তার বিস্তারিত আপনাদের মাঝখানে তুলে ধরবো। সো কত কিলোমিটার মায়ামিশিং থেকে গেলে টোটাল কত কিলোমিটার যাবেন, মানে টোটালি কত কিলোমিটার হবে এবং যে কত টাকার তেল খরচ করবে, সো একটু যাই আপনাদের মাঝখানে তুলে ধরবো। ওয়াও, দেখেন এদের জন্য রাস্তাঘাটে চলা যায় না। তুমি পারো পারো পারো। তো সবাই সামনে, আমি সবার পেছনে। চৌরাস্তায় রেস্ট নেওয়ার পর এখন আমরা চলে যাব কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো কিশোরগঞ্জ থেকে আমরা যাবো চামড়াঘাট, দেখেন সামনের ভিউটা। এখান থেকে কিশোরগঞ্জ হলো 17 কিলোমিটার এবং চামড়াঘাট হলো 41 কিলোমিটার। সো আমাদেরকে এই রুট ধরে আবার 41 কিলোমিটার যেতে হবে। সো নিকটে হলো 48 কিলোমিটার। সো এখন প্রায় 8টার কাছাকাছি সময়, আস্তে আস্তে যাবো, কোনো তাড়া নেই, সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি। এই গাছে নাম যায় না, ওদিকে দেখা যাচ্ছে কিছু কিছু পাথর তোলা তোলা হচ্ছে। ভাই এই জায়গার নাম কি? এই জায়গার নাম কি? কি গাছ? পাহাড় গাছ হচ্ছে সিলেটেরটা। সবই হচ্ছে, এখানে দেখা যায় মাইকো মাইকো প্লাস। আমরা যে রাস্তা পার হয়ে আসলাম সেই রাস্তা থেকে, রাস্তাটা একটু খারাপ, এখানে দেখা যায় একটা ব্রিজের মতো মাঝখানে,
এটাই মনে হয় কিশোরগঞ্জ। ফাইনালি আমরা কিশোরগঞ্জ এসে পড়লাম। টোটাল এখানে বাইক আসছে মনে হয় সাতটা, আমাদের পক্ষ থেকে সাতটা এবং বড় বাইক আসছে যে তাদের পক্ষ থেকে চারটা। সো আমরা যাবো এখন ঘাটে। সো ট্রেন লাইন মানে বাইক দিয়ে ট্যুরের ফিলিংস আলাদা। এখানে অনেক প্যাক মাঝখান বরাবর, আমরা মাঝখান দিয়ে দিচ্ছি। রাস্তার অবস্থা তেমন ভালো না, বৃষ্টি আসলে জানি কেমন থাকার নয় জান। এদিকে রাস্তাটা দেখো সে অনেক ভালো, কারণ আমরা মাঝখান দিয়ে রুকছি। সো আমরা যাবো এখন অন্য ফেরিতে। ডানে মোড় আছে আর ভিউটা দেখেন, জাস্ট ওয়া অবস্থি একটা ভিউ। পানি মাঝখানে রোড, ওয়াও ভাবতে কেমন লাগে, একটা অস্থির দৃশ্য চোখের সামনে বেশি উঠবে। দেখেন জাস্ট অস্থির লাগতেছে, আরো যদি একটু পানি হইতো তাহলে ভিউটা মানে একটা অন্যরকম একটা ভিউ আসতো, অনেক সুন্দর লাগতো। যাই হোক আমরা কোনো মেইন জায়গায় যাই নাই, এটা জাস্ট ট্রায়াল। সো মুভি দেখা অপেক্ষায় থাকেন, আমরা অন্য ফেরিতে আসলাম। সো এটা অনেক বড় ওটা থেকে এবং ভালো। So viewers, তো এখানেও মনে হয় সিন্ডিকেট আছে, আমরা যখন আসি তারা চতুর্দিক দিয়ে ঘিরে ধরে। যাই হোক আমরা একটু সোজা ডুববো। এবং এখানে আমাদের ট্রলার ফিক্সড করা হবে, তারপর আমরা ট্রলারে উঠবো মোটর সাইকেল নিয়ে। যা বন্ধু যাও দেখে আসো।
সামনে আগে একটু চল গাইস ওকে আর সামনে আগে দেই প্রচন্ড রোদ আল্লাহ জানে বাকি পথ কি ব্যাপারে দিব আমাদের এখান থেকে টলার ফিক্স করতে হবে তারপর আমরা টলার দিয়ে মোটরসাইকেল তুলবো এবং বন্ধু ফাইনালি আমরা চলে আসলাম এটা কি এটা হচ্ছে বালিঘাট না এটা কি বালিঘাট না কিছু বলো বন্ধু কেমন ফিলিংস হচ্ছে তোমাদের অনেক হট তুমি মাননীয় পদে আমাদের শাখা শ্রেণীর কাছে আবেদন করো যাতে এখানে নৌকা দিয়ে এদিকে দেখি বড় ভাই আসছে তো দেখি কি হয় সদিও আমরা এখান থেকে এখন টলা বার করবো আমরা টলারে গাড়ি তুলবো এবং আমরা টলা দিয়ে যাবো আমাদের টার্গেট হলো আমরা প্রথম মিঠামাইন যাবো মিঠামাইন থেকে পরে যেখানে যাবো সেখানে যাবো মিঠামাইন অষ্টগ্রাম লেকে আমরা সব জায়গায় ঘুরবো ইনশাল্লাহ আর দুটা দেখাবো আপনাদের ব্যবস্থা দিয়ে আছে মাঝখানে তাহলে এটা এটাই যাবো আমরা আমরা টলার ফিক্স করলাম এখন এখানে বাইক তুলবো আর এখানে নাকি মানে অনেক সময় ঝামেলা করে সন্ধ্যা হলে সন্ধ্যার সময় যদি আপনি বাইক নিয়ে আসেন টলারের মাঝখানে ঝামেলা করে মানে সিনথেটিক না ট্রলার গাড়ি তুলবো অলরেডি একটা বাইক উঠে গেছে টলারে কিসে লাগবো তো একটু ঝামেলা হচ্ছে উঠাইতে ছোটো গাড়ি ঝামেলা হয় আমার টাল্লাই জানে কি হয় হচ্ছে
চলে কিছু বলো তুমি, তোমার কেমন লাগতেছে, কেমন ফিলিংস হচ্ছে? আসলে বেসিক্যালি রাষ্ট্রপতি এলাকা আমি আশা করব এখানে সবচেয়ে সুন্দরতম স্থানই হবে। ইয়েস অবভিয়াসলি। সো আমাদের ফার্স্ট টাইম এখানে ভ্রমণ উইথ বাইক। সো আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে আটজন এসেছি, আর অনেকজন বাদ আছে। ইয়েস ইউ ক্যান ডু ইট। আমাদের